সুকুমার সমাজপতি, পিকে চুনি বলরামের পর ভারতীয় ফুটবল সমাজ যাকে নিয়ে সব থেকে বেশি উদ্বেলিত ছিল এক সময়, তিনি জন্মদিন কাটালেন একদম একা। বার্ধক্যের ভারে হয়তো ময়দান থেকে অনেকটা দূরে তিনি, তবুও জন্মদিনের শুভেচ্ছা বার্তায় উপচে পড়েছিল তার ফোন। এরই মধ্যে মিকজোনের সঙ্গে ফোন আলাপে উঠে এলো বাংলা ফুটবল নিয়ে তার অনেক দৃষ্টিভঙ্গি। বললেন আইএফএর সেক্রেটারি ফোন করেছিলেন। জয়দীপ মুখার্জি এখন যিনি আইএফএ প্রেসিডেন্ট সেক্রেটারি, উনি টেলিফোন করেছিলেন। উনি আমাকে দুপুরবেলার দিকে টেলিফোন করেছিলেন, উনি আমাকে উইশ করলেন, তারপরে আরো অনেকেই উইশ করেছিলেন আর কি। আইএফএ তে আসা নতুন স্পন্সর নিয়েও আশার বাণী শোনালেন এই প্রবাদ প্রতিম ফুটবলার। আলাদা প্রশংসা শোনা গেল আইএফএ সচিবকে নিয়েও। আরো বেশি ডেভেলপমেন্টাল কাজ করতে পারবে, অনেক বেশি, অনেক কিছু নতুন নতুন ইন্ট্রোডিউস করতে পারবে, এটা খুবই ভালো লাগছে শুনে। আমার খুবই ভালো লাগছে এবং আমার মনে হয় নিশ্চয়ই জয়দীপ মুখার্জি যিনি এখন সেক্রেটারি, হি মাস্ট হ্যাভ প্লেড এ ভেরি বিগ রোল ইন ইন প্রোকিউরিং দি স্পন্সরশিপ মনে হয় আমার। সেটা খুবই ভালো, ইটস ভেরি পজিটিভ রোল দ্যাট হি হ্যাজ প্লেড। এটিকে মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গল দুজনই এবার খেলবে দেশের সর্বোচ্চ লীগ। কথার ফাঁকি বলেন স্পন্সর আসা নিঃসন্দেহে ভালো পদক্ষেপ, স্পন্সর ছাড়া যে ক্লাবগুলোর অস্তিত্বই নেই, তাই এটা নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। পরে আবার জোরেন ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলে এখনও কিন্তু সারা ভারত চিনতে পারে। স্পন্সরশিপ ছাড়া ক্লাবগুলোর কোনো অস্তিত্বই থাকতে পারবে না। হ্যাঁ, সমস্ত পৃথিবীটা তো সব দিক থেকে দেখছেন পাল্টে যাচ্ছে, তো অবভিয়াসলি ক্লাবগুলোরও এই একই ব্যাপার করা ছাড়া কোনো উপায় নেই। টাকা টাকার তো দরকার, কোথেকে এত টাকা পাবে ক্লাব, মেম্বারশিপ থেকে ক পয়সা আসে বলুন। হ্যাঁ, স্পন্সরশিপ তো আজকাল ইন অল ওয়ার্কস অফ লাইফ স্পন্সরশিপ হচ্ছে, অটোমেটিক্যালি সেখানে কিছু বলার নেই। আর এছাড়া ক্লাবের অস্তিত্বই ঠিক টিকিয়ে রাখা মুশকিল হতো, খুবই দরকার। চিরকাল তো ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে অন্তত 5-6 জন করে ইন্ডিয়ান টিমে থাকতো। হ্যাঁ, ওতে খুবই দরকার। এবং এটা সব থেকে বড় কথা, জুনিয়ার লেভেল থেকে যারা আসছে তারা তো প্রথমত ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার একটা অন্যরকম মোহ, দ্বিতীয়ত ইস্টবেঙ্গল মোহনবাগানে একটু ভালো খেলতে পারলেই সারা ভারতবর্ষের মানুষ চিনবে, তারপরে বাংলা এবং দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ মিলবে, তো এগুলো তো খুবই ভালো। তো এখনকার সব জেনারেশন একটা জেনারেশন এরম ভাবেই তো ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এর দিকে তাকিয়ে বড় হয়েছে, যে আমরা বড় হয়ে খেলবো ওই সমস্ত ক্লাবে, অনেক বড় বড় খেলোয়াড় হয়েছে, তারপরে নিজেরাই খুব বড় বড় খেলোয়াড় হিসেবে নাম করেছে, পরিচিতি পেয়েছে। অতএব এই তিনটে ক্লাবের রোল ইজ ট্রিমেন্ডাস ইন ইন্ডিয়ান ফুটবল। এছাড়া আইএফ এর গোলকিপার একাডেমি কিংবা স্ট্রাইকার একাডেমি নিয়ে জানেন তিনি। সুকুমার সমাজপতি জানালেন এটা অবশ্যই একটা পজিটিভ চিন্তা ভাবনা, কোচিং স্কিম চালাতে পারলে, শুরু করতে পারলে তো অবশ্যই ভালো, বাচ্চারা অনেক প্রথম থেকেই ভালোভাবে শিখবে, যেটা আমাদের ছেলেবেলায় পাইনি আমরা। হ্যাঁ, তো সেদিক থেকে অবশ্যই ইটস এ ভেরি পজিটিভ আসপেক্ট অফ ফুটবল নাও।